এখন কিসের জন্য যুগ চলতেছে? বার্বি ডল না, বার্বি ডল সেই এতে অনুপ্রাণিত হয়ে ভাই হচ্ছে এটা রান্না করছে, তাই তো? বার্বি ডল, বার্বি ডল হলো একটা রিসাইকেল প্রোডাক্ট, বারবিকিউর গোস্ত আর সেই ডাল দিয়ে রান্না, এটা হয়ে গেল বার্বি ডাল। আপনারা আবার বার্বি ডল ভেবে ভুল করবেন না, বার্বি ডল খাওয়া যায় না, বাট বার্বি ডাল খাওয়া যায়। আসসালামু আলাইকুম, আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কিন্তু দারুণ মজার রিসাইকেল একটা রেসিপি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। এটা বুটের ডাল দিয়ে হবে স্মোকি ফ্লেভার। আজকের পর্বে সেটা আপনারা দেখতে পাবেন। সেদিন তো বেশ রাত হয়ে গিয়েছিল, তার মধ্যে এই এইটুকু অংশ দিয়ে কি করা হবে, প্রথমে চিন্তা করা হলো যে আলু ঘাটি করব। তো আপনাদের ভাই বললো যে না, অলরেডি অনেক খাটাখাটনি হয়ে গেছে, আলু ঘাটি আসলে অনেক প্রিপারেশনের ব্যাপার আছে, তো কি করা যায়। শেষে ডিসিশন নিলাম যে বগুড়ার সোনামুখ ডাল আছে, সেটা দিয়ে ডাল খাসি করে ফেলবো। এই ডালটা বেশ ফ্লেভারফুল হবে, বারবিকিউর ফ্লেভার যুক্ত। তো এটার কি নাম দেয়া যায় বিভিন্নভাবে চিন্তা করতে করতে ফাইনালি আমরা পেয়ে গেলাম সুন্দর একটা নাম, বারবিকিউ ফ্লেভারের ডাল, এবং সংক্ষেপে সেটা হয়ে গেল বার্বি ডাল। চারিদিকে তো তখন বার্বি ট্রেন্ড, সবাই মুভি দেখতে যাচ্ছে বার্বি মুভিটা, কেউ আমরা তো সেসব কিছু করতে পারলাম না, তাহলে আমরা একটা রেসিপি বানাই ফেলি না হয়। নতুন রেসিপি, নতুন ট্রেন্ড, বার্বি ডাল। এখন থেকে তো ভাবছি নেক্সট টাইম যখনই এরকম বার্বিকিউ বেঁচে যাবে সেটা দিয়ে ডাল রান্না করে ফেলবো, খুবই মজার এবং ফ্লেভারফুল। তো করে চাপ দিলে কেটে যায়। এখন ইয়ে করে এই বড় বড় টুকরা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে এগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। অত বড় একটা ল্যাম্ব হওয়ার কারণে আমরা পুরোটা খেতে পারি নাই, তখনই ধারণা করেছিলাম এতগুলো খাওয়া সম্ভব না, এজন্য যে যে অংশগুলো খাবো ওইগুলোকে ওয়েল ডান করে রোস্ট করে ফেলেছিলাম, আর এই অংশগুলো রেখে দিয়েছিলাম যাতে কম তাপ লাগে। তা তো প্রায় আধা সেদ্ধ হয়ে গেছে, এখন এগুলো খুব ইজিলি কেটে নেওয়া যাচ্ছে। এই কারণে দেশে যখন থাকতাম তখন কোরবানির সময় খাসির বড় বড় রান এরকম আলাদা আলাদা করে আমাকে দিত, আমি ওগুলো কেটে কেটে টুকরা করতাম, আর ওদিকে আব্বা ভাইয়া এবং অন্যান্য ছেলে মানুষ যারা থাকতো সবাই মিলে পুরো গরুটা কেটে টুকরা টুকরা করে ফেলত। হাড়ের গোস্তে আগুন লাগানো হয়নি একবারই, শুধু বডিটা ছিল, একটু একটু আগায় আগায় দিয়ে করছিলাম। প্রথমে ভেবেছিলাম আলু সিদ্ধ করে সেটা ম্যাশ করে যে আলু ঘাটি করে, আমাদের উত্তরবঙ্গের খুবই বিখ্যাত এবং জনপ্রিয় খাবার, সেটি বানাবো, কিন্তু কয়েকদিন টানা পরিশ্রম গেছে বিভিন্নভাবে, যার ফলে সেই দিকে আর যাওয়া সম্ভব হয় নাই। এজন্য খুব সহজ একটা পন্থা বেছে নিলাম যে মুগ ডাল দিয়ে করব। আমার কাছে দেশি সোনা মুগ ডাল দিয়ে এই খাসি যে রান্না করে রেস্টুরেন্টে বা বিভিন্ন কমিউনিটি সেন্টারে বিয়ে শাদিতে দেয়া হয় যখন, ডাল খাসি বলে, ওটা আমার কাছে খুবই মজা লাগে। আর আমি সবসময় বগুড়া গেলে এই আমাদের সোনামুখ ডালটা সবসময় নিয়ে আসি, আমার কাছে এটা স্টক থাকেই। ভালো কথা, যারা সোনামুখ চেনেন না তাদের জন্য বলছি, সোনামুখ দেখতে নর্মাল মুগ ডালের মতোই কিন্তু এটা অত্যন্ত ক্ষুদ্র হয়, বিদেশ থেকে আমদানি করা মুগ ডালের দানার চেয়ে সোনামুখটা অর্ধেকের চেয়েও ছোট হয়ে থাকে, এবং এর স্বাদ ও ঘ্রাণ কয়েক গুণ বেশি। এখানকার মশলাও খুবই স্পেশাল, আর কালকে যে মশলাও অতিরিক্ত ছিল সেটা শুধু অ্যাড করছে পেঁয়াজ, এটা তো আর পেঁয়াজ দেয় না, কি বলো তোমার, পেঁয়াজ দেয় না, শুধু এই জন্য এক্সট্রা পেঁয়াজ অ্যাড করলাম। এখন ডাল দিয়ে রান্না করে ফেলবো, মুগ ডাল দিয়ে। কি অবস্থা!
এখানে আজকে সম্পূর্ণই আন্দাজের উপর রান্না করছি, এই জন্য পরিমাণ জিজ্ঞাসা করলে কিছুই বলতে পারবো না। ল্যাম্পটা ম্যারিনেশন করার সময় যে অতিরিক্ত মশলাগুলো বেঁচে গিয়েছিল সেগুলো দিয়েই আবার আজকে কষাচ্ছি, বাকি শুধু যোগ করেছি এর সাথে পেঁয়াজ। নতুন ফ্লেভার বারবিকিউ, মানে একটা পোড়া পোড়া ফ্লেভার আসবে বারবিকিউর, স্মোকি গোস্ত, স্মোকি গোস্তের কারি, ডাল খাসি, স্মোকি ডাল খাসি। বিভিন্ন খাসির ইয়েতে, খাসি না ওটা মুরগির না, ডাল ডাল বানায় যে মুরগির যে গিলা করে যে লটপটি করে যায় যদি একা একা বসানো যাবে না, এত জোরে জোরে দিলে উপরে বারবি খাসি সেরকম কিস্তে এখন এটা টেস্ট করে দেখবো, কালকে রাত্রে এটার বারবিকিউ খাওয়া হয়েছে, আজকে এটার সেই বারবিকিউ খাসির হচ্ছে ডাল খাসি হবে। আসল দিয়ে আমি তো এটা দিব বলে এখানে রাখছিলাম, গরম আছে, এই ডালের সাথে গোস্ত মেশানোর অংশটুকু আমরা কোনো কারণে নিতে পারি নাই, তবে আপনারা কেউ যদি এই অংশটা দেখতে চান সেটা পাবেন জান্নাত বৃষ্টির ইউটিউব চ্যানেল অথবা ভ্লগ পেজে, ওদের ভিডিওগুলো খুব সুন্দর গোছানো থাকে এবং নাম্বার দেয়া থাকে যার ফলে খুব সহজেই খুঁজে বের করা যায়, আপনারা জান্নাত বৃষ্টি ভ্লগ 1072 দিয়ে সার্চ করলেও পেয়ে যাবেন। ফাইনাল কি অবস্থা বারবি ডালের? এই যে সফিক ভাইয়ের স্পেশাল উদ্ভাবন বারবি ডল। হ্যাঁ, এখন কিসের জন্য যুগ চলতেছে? বারবি ডল, না বারবি ডল, সেই এতে অনুপ্রাণিত হয়ে ভাই হচ্ছে এটা রান্না করতে, তাই তো বারবি ডল। তো এটা রেসিপি আর চ্যানেলে আসবে বারবি ডল, তাই না ভাই? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। না বারবি ডল খেয়ে দেখো, আমি খাইছি কি কালকে থেকে খাচ্ছি আমি। বারবি ডল হলো একটা রিসাইকেল প্রোডাক্ট, বারবিকিউ করার পরে মানে নামের ইতিহাসটা বলে দেই, বারবিকিউর গোস্ত আর সেই ডাল দিয়ে রান্না, এটা হয়ে গেল বারবি ডাল। বারবি ডাল খাওয়া যায় না, বাট বারবি ডাল খাওয়া যায়। এডিবল, এক্স্যাক্টলি এডিবল।
সাথে আছে নান বাটার নান এটা কেনা নান আমরা হচ্ছে একটু তেল মশলা দিয়ে তো এই শেষে আমাদের খেতে খেতে রাত হয়ে গেছে তো কেউ খেয়েছে কেউ খায়নি এজন্য আবার আবার সকালবেলা দিনের বেলা তো ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করি সবাইকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ